একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছেন ইসরায়েলের খামখেয়ালি রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু। গাজায় নিরীহ নারী শিশু হত্যাসহ নানা অপরাধের খলনায়ক এই দখলদার এখন বিশ্বের কাছে ঘৃণিত এক নাম। ইরানে হামলা করে পুরো ইসরায়েলকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন বদমেজাজি এই নেতানিয়াহু। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে আসতে যাচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অজস্র ঘটনার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। শীঘ্রই এ সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা আইসিসির রয়েছে বলে বিশেষ সূত্রে নিশ্চিত করেছে ইসরায়েল সরকার। সম্ভাব্য এই পদক্ষেপ ঠেকাতে তাই সম্প্রতি নিজ কার্যালয়ে বৈঠকে ডেকেছিলেন নেতানিয়াহু সরকার। ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের বিষয়ক মন্ত্রী রন ডারমান, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কজ্জা এবং সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন সিক্স। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গত মঙ্গলবার রাতে এই বৈঠক হয়েছিল বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর। বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বিয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময় আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারির পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলে ধরেছিলেন বলেও জানা গেছে। পরোয়ানা ঠেকাতে তিনি দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন। 2014 সালে হামাস এবং আইডিএফ এর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংঘটিত মানবাধিকার অপরাধগুলো নিয়ে 2019 সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনার মহামারীর কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর 2021 সালের 23 মার্চ ফের তদন্ত করে আইসিসি। সেই তদন্তের অংশ হিসাবে গত ডিসেম্বরে ইসরায়েল সফরে এসেছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তির কারণে গাজা সফরে যেতে পারেননি তিনি। সেই সফর শেষে ফিরে যাওয়ার আগে তিনি বলেছিলেন, গত 7 অক্টোবর হামাসের হামলা এবং তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয় এবং যেসব সহিংসতা পূর্বে হয়েছে এখনও হচ্ছে, সেসব হামাস এবং আইডিএফ এর পূর্ব পরিকল্পিত বলেও তিনি মনে করেন। এ সংক্রান্ত কিছু সাক্ষ্য প্রমাণও তার হাতে রয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি। করিম খানের সফরের 3 মাস পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া আইসিসি শুরু করেছে বলে জানা গেছে, জানিয়ে উদ্বেগে পড়েছে ইসরায়েলের সরকার। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।